হিন্দু বা ভিন্ন ধর্মাবলম্বী কাউকে সালাম দেওয়ার বিধান কি? সম্প্রতি একজন উচ্চপদস্থ হিন্দু নারী কর্মকর্তা তাকে সালাম না দেয়ায় একজন খতিবকে অপদস্থ করেছেন বলে বিভিন্ন মিডিয়া এসেছে। এবারে কিছু বলবেন প্লিজ। ভিন্ন ধর্মাবলম্বীদেরকে সালাম দেওয়া এটা শরিয়ার নির্দেশনা নয়। সালাম এখানে আসসালাম ব্যবহার করা হয় যে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর একটি। যিনি আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখেন, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখেন, এটি তার জন্য নিবেদন করাটা সমীচীন নয়। যারা ভিন্ন ধর্মাবলম্বী তাদেরকে সালাম দেওয়ার জন্য বিশেষ ফরম্যাটে মিসা আল্লাহ সাল্লাম থেকে বর্ণিত আছে সালাম আলম ইত্তাবা আল হুদাক, যেটা যারা হেদায়ত গ্রহণ করবে তাদের জন্য আল্লাহ তাআলা শান্তি বা সালাম বর্ষিত হোক। যিনি আল্লাহ তাআলার প্রতি ঈমানই রাখেন না, আল্লাহর তাওহীদে বিশ্বাসই করেন না, তিনি আল্লাহর নাম গুণবাচক নাম আছে এমন বাক্য দিয়ে তাকে অভিবাদন জানানো হবে সেটি তিনি আশা করেন কীভাবে? যদি কোনো কর্মকর্তা এমনটি আশা করেন কোনো মুসলমান এর কাছ থেকে, তাহলে সেটি তার মূর্খতা এবং অজ্ঞানতা ছাড়া কিছুই নয়। ধর্ম সম্পর্কে তার ধারণা নেই এবং তিনি যদি এরকম কোনো খতিব, কোনো ইমাম বা কোনো মুসলমানের উপরে প্রেশার ক্রিয়েট করেন এর জন্য এবং তাকে অপমান করে থাকেন, তাহলে এটি রীতিমতো তিনি বিচারযোগ্য অপরাধ করেছেন, অর্থাৎ এমন অপরাধ করেছেন যেটি বিচার করা উচিত এবং শাস্তির মুখোমুখি করা উচিত। হেয়ালিপনা এবং মূর্খতা, অজ্ঞানতা মানুষ যখন বড় কোনো চেয়ার পেয়ে যায় অনেকের উপরে আরও ঝেঁকে বসে। আপনি মুসলিম নন, তাহলে সেক্ষেত্রে মুসলিমদের অভিবাদনের আশা আপনি কীভাবে করতে পারেন? এটা সীমা লঙ্ঘন ছাড়ার কিছুই নয়। কোনো ইমাম বা কোনো খতিবকে যদি এরকম কেউ অপদস্থ করে থাকে, তাহলে তাকে বিচার মুখোমুখি করা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ, একজন মুসলমান অবশ্যই ভিন্ন ধর্মাবলম্বী যে কেউ, তিনি পদস্থ কর্মকর্তা হন বা না হন, তার প্রতি সম্প্রীতি, তার প্রতি সহাবস্থান, তার প্রতি একজন মানুষ হিসাবে যে রেসপেক্ট, সেটি অবশ্যই প্রদর্শন করবেন এবং তাকে অ্যাড্রেস করার ক্ষেত্রে যে সাধারণ যে অভিবাদনগুলো আছে সেগুলো তিনি অবশ্যই পেশ করবেন। কিন্তু ইসলামের যে আপনার অভিবাদনের পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটি কেন তার জন্য অ্যাপ্লাই করতে হবে? ধর্ম তো প্রত্যেকটা মানুষেরটা যার যারটা তার তার, অতএব একজনের ধর্মীয় বিষয়টা আরেকজন কীভাবে আশা করতে পারেন যে আমাকে সেটা আমার জন্য প্রয়োগ করা হোক বা অ্যাপ্লাই করা হোক? বিধায় এটি যদি কেউ করে থাকেন, সেটি অবশ্যই অন্যায় এবং এটি তার মূর্খতা ছাড়ার কিছুই নয়।